হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এই ব্লগটা আমাদের মিরিক সফর সিরিজের সেকেন্ড এপিসোড। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের শিলিগুড়ি থেকে মিরিকের জার্নিটা আর মিরিকের সাইট সিনটা। আর মিরিক থেকে সাইট সিন করে আমরা এখন আমাদের হোমস্টের পথে। আর এই এপিসোডে থাকছে আমাদের হোমস্টের পুরো ডিটেলস, আর নেক্সট ডে আমরা কিছু সাইট সিন করেছিলাম সেটা। সো ভিডিওটাকে পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নিচে যে গ্রামটা দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টেটা ওখানে, আমরা এখন ওখানে যাব। অনেকটা নিচে চলে এসেছি আমরা। আমাদের হোমস্টেটা মিরিক থেকে অনেকটা নিচে, লোয়ার মিরিকে। আর এটা হচ্ছে সেই রাস্তা যেটা খুবই সরু রাস্তাটা, আর অনেকগুলো শার্প বেন্ডস আছে, আর ওভারঅল খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা। সো আমরা পৌঁছে গেছি, দিস ইজ টিটুং অরেঞ্জ গ্রোভ হোমস্টে। এরা এসেই শুরু হয়ে গেছে এদের। এটা রিসেপশন এরিয়া, এটা ডাইনিং এরিয়াটা। এটা উপরে যাওয়ার সিঁড়ি, আমাদের রুমগুলো উপরে। সিঁড়ি দিয়ে উপরে এসে এটা হচ্ছে একটা রুম আমাদের। আর এটা হচ্ছে সেকেন্ড রুমটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এই বাথরুমটা বড়ও আছে, আর দেখ গিজারের সমস্ত সুবিধা আছে। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস। জাস্ট ইমাজিন দ্য ভিউ, এখানে বসে এই ভিউটা উপভোগ করবো আমরা। পুলটা বেশ পরিষ্কার, জলটা ক্লিন। এ তো লাফাবি নাকি পুলে? এই জায়গাটার বেস্ট পার্ট হলো এই হোমস্টের পেছন দিকটা যেটা আছে, এটার এই ব্যাকইয়ার্ডটা যেটা, এটা পুরো অরেঞ্জ ভ্যালি। তো এখানে পুরো অরেঞ্জের বাগান আছে, এদিকটা পুরো অরেঞ্জ বাগান। যখন সিজন থাকে, উইচ মিন্স নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, পুরো জায়গাটায় অরেঞ্জ হয়ে থাকে। সো ডেফিনেটলি আমরা অলরেডি প্ল্যান করে নিয়েছি যে আমরা একবার সিজনে আসব। আপাতত এখন আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ করে আমরা একটুখানি ঘুরতে বেরোবো এই এরিয়াটা একটু। এখন আমাদের লাঞ্চ সার্ভ হবে, বাট প্লেটটা অসাধারণ, যেটা প্লেট দিয়েছে আমাদেরকে। সো এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল যে এত সুন্দরভাবে খাবারটা সার্ভ করা হচ্ছে, দেখেই তো মন খুশি হয়ে গেছে। এন্ড ইট ইজ ভেরি হেভি, একদম সব ইউটেন্সিলস গুলো হেভি। সো ইয়ে আপনার পুরো প্ল্যাটার হ্যাঁ ভাইয়া, ফিশ কারি আছে। হ্যাঁ জি,
चाहिँ फिस करी ओके अन्त यो चाहिँ तपाईँ गुन्द्रुक यो प्लेन दाल छ तपाईँको यो भेन्डीको भाजी उयो करेलाको भाजी यो बैगुनको चप समाप्त छ अन्त सब्जीहरू अनेक आयो जिउ This is rice, of course. Bondo ko thanda hoye hoye. Thanda hi to bani khabo ami. So lunch punch kore, amra ektu hatte beriyechi. Ar rasta e dekhun. Mane egulo amader okhane bagane hoy. Ha? Ar egulo. Karne bela aile neo. Acha by the way ini amaderke guide korchen. Guest house theke. মানে আমাদের হোমস্টের ইনি একজন মেম্বার আর ঋধুর ফ্রেন্ড হয়ে গেছে এগুলো হচ্ছে সব কমলা গাছ আর এখন কমলা জাস্ট এসছে হ্যাঁ এগুলো হচ্ছে জাস্ট এসছে কমলা আমি ফোকাসটা হচ্ছে না ঠিক হ্যাঁ এগুলো যখন পেকে যাবে তখন এই ভ্যালিটা পুরো অরেঞ্জ ভ্যালি হয়ে যাবে ওয়াও গুড ইভিনিং দেখতেই পাচ্ছ জায়গাটা এত রিমোট আমরা আজ অবধি এত রিমোট জায়গায় কোনো দিনও আসিনি মানে অদ্ভুত রকমের নিস্তব্ধতা আমরা এত ওপরে আছি আর নিচের পুরো নদীর আওয়াজ একদম ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ডটা আর আমার আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো আমার ঠিক বাঁ হাতে নিচের দিকে দেখো ওগুলো পুরো অরেঞ্জে পুরো ভ্যালি নিচে যত দূর যায় চোখ পুরো অরেঞ্জের গাছ আর সদ্য অরেঞ্জ হওয়া শুরু হয়েছে বাড়িঘর একদমই নেই কালকে কি ফিরে যাবি ইচ্ছা আছে এখানে একটা বাড়ি কিনে ফেরত যাব এসব জায়গায় এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না এত সুন্দর চারিদিকটা কোনো রকম আওয়াজ নেই শান্তি খুব সুন্দর খুবই সুন্দর এখানে মনে হয় ঝর্ণা এটা বাট ওই জল এখন বৃষ্টি নেই না বৃষ্টি হলে এখানে জল আসবে ফার্ন গুলোর কালার দেখ আর সাইজ দেখ এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে আগে সো আমরা প্রায় আধ ঘন্টা হয়ে গেল বেরিয়েছি হ্যাঁ হ্যাঁ আধ ঘন্টা 45 মিনিট ধরে হাঁটছি বাট এখনো একটা গাড়ি বা বাইক কিচ্ছু ক্রস করেনি আমাদেরকে মানে এই পুরো রাস্তাটা শুধু আমরাই হাঁটছি এরকম অভিজ্ঞতা আজ অবধি হয়নি অনেক জায়গায় গেছি মানে এরকম শান্ত শিষ্ট গ্রামে গেছি এত নির্জন আমরা পাইনি এতটা নির্জন এবার দমটা বেরোবে যখন আমরা উপরে উঠবো নিচে নামার সময় তো বেশ মজা নিচে নামছিলাম গড়গড় গড়গড় করে এখানে আমি বসবো একটা ফটো তো কোথায় এখানে মাঝখানে হ্যাঁ মাঝখানে বসবো সো আমরা এই ফিরলাম কিছুক্ষণ আগে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমরা আর ফেরার পরে এক পশলা বৃষ্টিও হয়ে গেল এখানে আর এখন বৃষ্টি শেষ ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে সানসেট হচ্ছে সন্ধে আস্তে আস্তে নামছে এক কথায় অসাধারণ জায়গা এই হোমস্টেটা যেখানে আছে যে লোকেশনটা এতটাই নিরিবিলি যে চারিদিক থেকে একটা হর্ন গাড়ির হর্ন বা কোনো রকম আওয়াজ কিচ্ছু নেই মানে অনেক নিচে নিচে এখানে একটা নদী বয়ে যাচ্ছে সেই নদীটার যে আওয়াজটা সেটা অবধি আমাদের কানে আসছে অনেক নিচে নদীটা অনেক নিচে এই হোমস্টেটা এখানকার মেন ইউএসপি সেটা হলো এখানকার লোকজনের ব্যবহার এখানে যারা আছেন যারা হোস্ট এত ভালো এত তাদের ভালো ব্যবহার যে আপনি সত্যি সত্যি মনে করবেন যেন এটা আপনাদের একটা সেকেন্ড হোম
আর খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল, দেখিয়েছি। রুমগুলো খুব ভালো, ঠিক আছে, সব মডার্ন অ্যামিনিটিস আছে, গিজার আছে, এলইডি লাইট বগেরা আছে, পাওয়ার ব্যাকআপ আছে। বেস্ট পার্ট হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া আছে ছোট্ট, বাচ্চাদের একটা সুইমিং পুল আছে, সো বাচ্চারা আসলে তারা একদমই বোর হবে না, ওরাও ভালো মতন এনজয় করবে। আর উইন্টারে এখানে এলে বনফায়ার বগেরা সব কিছু করতে পারবেন, তারও ব্যবস্থা করে দেয় এনারা, কোনো মানে কাঠের কোনো কমি নেই, ঠিক আছে, শুধু একটু আগে বলতে হয় এনাদেরকে সকালে। আমাদের ইভিনিংয়ের কফি চলে এসছে, সন্ধে নেমে এসছে, আমরা এখানে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, চিকেন পকোড়া। কেমন? খুব ভালো। এটা হচ্ছে পাহাড়ের বিউটি। রাত হয়ে গেছে আর দূরে ওদিকের একটা গ্রাম পুরো জল জল করে উঠেছে। আর আমরা এখন একটু সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করছি, স্ন্যাক্স খেয়ে, চা কফি খেয়ে, হজম তো করতে হবে সেটা। আর আমাদের হোমস্টেটা পুরো সেজে উঠেছে এখন রাতে। আমাদের ইভিনিংটা খুবই সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে, আমরা খুব মজা করেছি, আর সমস্ত কিছু খাবার অর্গ্যানিক, এটা হচ্ছে আর একটা পাওনা, উপরি পাওনা। আর বাসনগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমরা ডিনার টাইম, আমাদের মানে নিজেকে খুব রাজা রাজা মনে হচ্ছে, খুব রাজকীয় পরিবেশন আমাদের ডিনার। রুটি, হ্যাঁ আমরা মানা করেছিলাম, তাও রুটি বানিয়েছে, একটা সবজি বানিয়েছে, ডাল ফ্রাই বানিয়েছে অ্যান্ড চিকেন। আমরা তো শুধু চিকেন আর রুটি বলেছিলাম, আর হ্যাঁ অফকোর্স রীতিমত ভাত, ভেতো বাঙালি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমরা এখনই উঠলাম, চা খেলাম, এখন আমি দোলনা দুলছি, আমরা ব্রেকফাস্ট খাবো, তারপরে আমরা বেরিয়ে যাব সাইট সিন এর জন্য। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি পুল সাইডে, আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে সবার জন্য, তো রুটি, আলু ভাজা, আর ওটা একটা শাক, আর ডিম। আমার তো খুব ভালো লাগে ভাত, ওই জন্য আমাকে ফ্রাইড রাইস করে দিয়েছে দাদা, খেতে ভালো হয়েছে। কেমন রজনী খাওয়াটা? আমার তো খুব ভালো লাগে মা। সো আমরা এখন বেরিয়ে গেছি হোমস্টে থেকে, জাস্ট চেক আউট করলাম, এবার নেক্সট কিছু জায়গা দেখার আছে আমাদের, সেগুলো দেখে তারপর বাড়ি। রাস্তার এই স্ট্রেচটা খুব সুন্দর, দুদিকে শুধু অরেঞ্জ গাছ। এবার নেক্সট আমরা আসবো ডিসেম্বরে, সেম এখানেই আসবো অরেঞ্জের সিজনে, অরেঞ্জ দেখতে। আমরা এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে আজকে, 26 মাইল এই জায়গাটার নাম। এই রাস্তা দিয়ে আমরা উপরে এসেছি, কাশ্মীর থেকে আনা ফেরান পরে। ও ফুলের কালার গুলো দেখ, একটু লাইট এইটা দেখো, বৃষ্টি হয়ে যাওয়াতে পুরো ভিজিবিলিটি জিরো, ফগ। নাহলে এখান থেকে নেপালের ভিউটা ভালো পাওয়া যায়। ওই 26 মাইল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গোপালধারা টি স্টেট, আমাদের নেক্সট ডেস্টিনেশন। সো এখন আমরা এসেছি গোপালধারা টি স্টেট, আর এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে গোল পাহাড় ভিউ পয়েন্ট, মেবি পাহাড়গুলো এরকম গোল গোল বলে জায়গাটার নাম গোল পাহাড় ভিউ পয়েন্ট।
ঠান্ডা আছে কিন্তু এখন আমরা বেরিয়ে গেছি বেরোনোর তো ইচ্ছা ছিল না তাও বের হতে হয়েছে আর বৃষ্টিও বেড়ে গেছে আর আমি ম্যাডামের ছাতা ধরে আছি কেন তুমি আমাদের হিরোইন আর আমি হচ্ছি ওনার স্পট বয় আমরা এখন এই গোল পাহাড় যেটা ভিউ পয়েন্ট সেখান থেকে বেরিয়ে জাস্ট ওটার বাইরেই একটা চায়ের দোকান আছে ওখানে চা খাচ্ছি সাধারণ চা মানে এরকম ফ্লেভার বালা চা অনেকদিন পর খাচ্ছি অনেক বছর পর এরকম ভালো চা খাচ্ছি অসাধারণ চা আমরা জাস্ট এখান থেকে চা খেলাম আর কোনো প্ল্যান নেই এবার সোজা বাড়ি রজনী আর মা ঢুকে গেছে জিনিসপত্র দেখতে কি কিছু নিচ্ছ নাকি সো আমাদের দুদিনের এই সফর শেষ আর পাহাড় ছেড়ে তো মন যেতে চাচ্ছে না বাড়ি বাট যেতে হবে অসাধারণ ছিল ট্রিপ আমাদের পুরো সফরে আমাদের সঙ্গে এই দাদাও ছিলেন আমাদেরকে কালকেও খুব ভালো ঘুরে ঘুরে দেখিয়েছেন আজকেও দারুণ দারুণ ভিউ পয়েন্ট দেখিয়েছেন আর সবগুলো আমরা চেষ্টা করেছি ব্লগে দেখানোর হয়তো কিছু মিস হতেও পারে বাট এভরি ডিটেল উই উইল শেয়ার ইন দ্য ডিসক্রিপশন বক্স আমাদের যত কন্ট্যাক্টস ইনার আমাদের গাড়ির নাম্বার হোমস্টে নাম্বার সব কিছু শেয়ার করে দেব লোকেশনও শেয়ার করে দেব আর পুরো রুটটা আমরা শেয়ার করব যে কিভাবে প্ল্যান করলে বেটার হয় তাহলে আপনারাও এটা প্ল্যান করতে পারবেন অন দ্যাট নোট উই আর এন্ডিং দিস ব্লগ আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর প্লিজ শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নেক্সট ব্লগে রিদিমার ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে ঘুমিয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই